Bismillahirrahmanirrahim. প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এবং ঘরে আছো। নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখছো। আমি শেখ সুচিবা ডিগ্রি কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে উপস্থিত হয়েছি। আমি মনোয়ারা পুনম সহকারী অধ্যাপক ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি দ্বাদশ শ্রেণী অধ্যায় পাঁচে উনসত্তরের গণ অভ্যুত্থানের ঘটনাবলী এবং এর ফলাফল। উনসত্তরের গণ অভ্যুত্থানের ঘটনাবলী এবং এর ফলাফল। 1968 সালে আগরতলা মামলা ধীরে ধীরে এটা গণ আন্দোলনের রূপ নেয় এবং 1969 সালে এই গণ আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিতে থাকে এবং ক্রমে সাধারণ জনগণ এবং ছাত্রদের মধ্যে বিস্ফোরণের সৃষ্টি হতে থাকে। আসলেবার ছাত্র নেতা আসাদের মৃত্যু এবং গণ অভ্যুত্থান 20 জানুয়ারি 1969 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাজার হাজার ছাত্র সমাবেশে একত্রিত হয়। সমাবেশ শেষে তারা শহীদ মিনারের দিকে মিছিল নিয়ে যাচ্ছিল। এই পর্যায়ে পুলিশ তাদের বাধা দেয় এবং তাদের সেই মিছিল থামাতে না পারে তারা এলোপাথারি গুলি করে। গুলিতে তৎকালীন সময়ে ছাত্র নেতা আসাদ সহ আরো তিনজন মারা যায়। পরের দিন 1969 সালে 21 জানুয়ারি শোক মিছিল করা হয় এবং গায়েবানা জানাজা করা হয়। আসাদের মৃত্যুকে কেন্দ্র করে 22, 23 এবং 24 জানুয়ারি সারা দেশে শোক মিছিল এবং হরতাল পালন করা। প্রথম দুই দিন 22 এবং 23 তারিখে আন্দোলন মোটামুটি থাকলেও 24 তারিখে তা গণ আন্দোলনের রূপ নেয়। ছাত্র জনতা একত্রিত হয়ে রাজপথ প্রকম্পিত করে ওঠে। এটা যেন আগুনের জ্বলন্ত বারুদে অগ্নির প্রজ্বলন। কারণ জনতা বা সাধারণ ছাত্র এতে যোগদান করে এবং গণ অভ্যুত্থানে রূপ নেয়। 24 জানুয়ারি মিছিল কার্ফিউ ভেঙে মিছিল করে ছাত্র জনতা সচিবালয় আক্রমণ করে, অগ্নিক সংযোগ করে। এ সময় পুলিশ এলোপাথারি গুলি চালায়। গুলি চালালে নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর রহমান সহ কয়েকজন নিহত হয়, বেশ কয়েকজন আহত হয়। মতিউর রহমানের লাশ নিয়ে ছাত্র জনতা মিছিল করতে থাকে এবং মিছিলে গণ অভ্যুত্থান গণ রোষে পরিণত হয়। ছাত্র জনতা আবাল বৃদ্ধ বনিতা সবাই এই মিছিলে অংশগ্রহণ করে। এক পর্যায়ে আইয়ুব সরকারের সিংহাসনের ভিত নড়বড়ে হয়ে ওঠে। আসলেবার আইয়ুব খানের আলোচনার প্রস্তাব এবং পরবর্তী পরিস্থিতি এই গণ অভ্যুত্থানে যখন রূপ নেয় তখন আইয়ুব খান 5 ফেব্রুয়ারি এ সমস্যা সমাধানের জন্য বা সমস্যা উন্নয়নের জন্য আলোচনার আহ্বান জানায় এবং মালানা ভাসানী এ আলোচনা প্রত্যাখ্যান করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্যারোলে মুক্তি দিয়ে 17 জানুয়ারি তারা আলোচনার জন্য বলে, কিন্তু বঙ্গবন্ধু এ আলোচনার অংশগ্রহণ করতে রাজি ছিল না। এটা ছিল 17 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি সারা দেশে হরতাল পালন করা হয়। 15 ফেব্রুয়ারি পুলিশের গুলিতে ঢাকা সেনানিবাসের তৎকালীন সময় 1968 সালে আগরতলা মামলার আসামি অন্যতম আসামি সার্জেন্ট জহরুল হককে গুলি করে হত্যা করা হয়। অপরদিকে 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তৎকালীন সময়ে রসায়ন বিভাগের অধ্যাপক শামসুজ জোহাকে গুলি করে হত্যা করা হয়। এ হত্যার প্রতিবাদে আন্দোলন আরো বেগবান হয়। আন্দোলন আরো বেগবান হয় এবং পরবর্তী
মতে শিকারে বাধ্য হয়। আইয়ুব খান চিন্তা করল যে এই সমস্যা সমাধানের জন্য তিনি আগরতলা মামলা বাতিল বলে ঘোষণা করেন, বঙ্গবন্ধু সহ যত আসাম রাজবন্দী আছে তাদের মুক্তি দেন এবং তিনি আলোচনার জন্য আহ্বান জানান। 26 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাওয়ালপিন্ডিতে আলোচনার জন্য উপস্থিত হন। 40 মিনিট আলোচনার পরেও কোনো সুরাহা না হয় 10 মার্চের পরবর্তী আলোচনা স্থগিত করা হয় এবং 10 মার্চে আলোচনা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। 10 মার্চের আলোচনায় বঙ্গবন্ধু 6 দফা ভিত্তিক এবং ছাত্রদের 11 দফা পূর্ব পাকিস্তানের সম্পূর্ণ স্বায়ত্ত শাসন দাবি করে। আইয়ুব খান পরবর্তী সময় প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার এবং এবং সংসদীয় গণতন্ত্র দিতে রাজি হলেও পূর্ব পাকিস্তানে পূর্ণ স্বায়ত্ত শাসন দিতে রাজি হল, অতএব আলোচনা ব্যর্থ হল। আর সেইবার প্রেসিডেন্ট আইয়ুব খানের বদলে আইয়ুব খান এও বলেছিল যে সে আর ভবিষ্যতে প্রেসিডেন্ট নির্বাচন করবে না। আইয়ুব খানের নতি স্বীকার আইয়ুব খান এই অবস্থাকে এই অবস্থা থেকে উত্তরণের জন্য পূর্ব পাকিস্তানের শাসনকর্তা মোনায়েম খানকে অপসারণ করে সেখানে এম এ হুদাকে ক্ষমতায় বসান, কিন্তু এতে কোনো লাভ হলো না, পরিস্থিতির কোনো উন্নয়ন হলো না, বরং পরিস্থিতি আরো বেগবান হলো, আরো বেশি শক্তিশালী হলো। তিনি পরিস্থিতি যখন ভোলাতে তখন তিনি নিজে ক্ষমতা ছেড়ে দেন এবং ইয়াহিয়া খানকে ক্ষমতা দিয়ে তিনি ক্ষমতা থেকে বিদায় নেন। আইয়ুব খান এবার পদত্যাগ করলেন 69-এর গণঅভ্যুত্থানের ছাত্রদের কাছে। আইয়ুব খান পদত্যাগ করলেন এবং গণঅভ্যুত্থানে বা ছাত্রদের মধ্যে যে জনরস ছিল সেটা আসলে বাস্তবায়নের দিকে যাচ্ছিল। এবার আসো প্রেসিডেন্ট আইয়ুব খান শত চেষ্টা করেও ছাত্রদের সে আন্দোলনকে উপড়ে ফেলতে পারে। 69-এর গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব বা ফলাফল ঐতিহাসিক কি কি গুরুত্ব এখানে আমরা পাই, আমরা পেয়েছিলাম 1968 সালে যে মামলা দায়ের করা হয়েছিল, মামলা প্রত্যাহার করা হয়েছিল, সকল রাজবন্দীদেরকে মুক্তি দেওয়া হয়েছিল, প্রাপ্তবয়স্কদের সরাসরি ভোটাধিকারের প্রয়োগ করতে দেওয়া হয়েছিল, সংসদীয় গণতন্ত্র চালু করা হয়েছিল, বঙ্গবন্ধু সহ সকল রাজবন্দীদেরকে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে এবং তৎকালীন সময়ে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ এই যে বঙ্গবন্ধুর যে অপ্রতিরোধ্য বা অপ্রতিরোধ ক্ষমতা প্রয়োগ করেছিল পূর্ব বাংলার সাধারণ জনগণ শুধু নয়, পশ্চিম বাংলার লাহোর পেশোয়ার বিভিন্ন এলাকায় বঙ্গবন্ধুকে বিশেষ করে গণতন্ত্রকে সাপোর্ট করেছিল। এতে করে 1970 সালে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং 70 সালের নির্বাচনের পথ ধরে 71-এর মুক্তিযুদ্ধ সংগঠিত হয় এবং সেই মুক্তিযুদ্ধে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতটুকু বুঝতে সক্ষম হয়েছ 1969-এর গণঅভ্যুত্থানের কথা সৃজনশীল প্রশ্ন হতে পারে এবং 1969-এর গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবনের প্রশ্ন হতে পারে। আজ আর নয়, আমরা অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে হাজির হবো। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। ধন্যবাদ সবাই।